এই ওষুধটির বৃদ্ধি বর্ষাকালে, রাতে, ঠান্ডায়, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়, বৃষ্টিতে, বৃষ্টির মধ্যে, বৃষ্টিতে ভিজলে ইত্যাদি ইত্যাদি, সেটি কেন সেটি একটু আলোচনা করে আসি, তারপরে আমরা রাষ্ট্রাক্সের আলোচনায় আসবো। আমরা জানি যে ওষুধটি যে উপাদান থেকে তৈরি, সেই উপাদানের যে বৈশিষ্ট্য, ওই ওষুধের বৈশিষ্ট্য মোটামুটি তাই পাওয়া যায়। এটি যে গাছ থেকে তৈরি, সেই গাছের যে বৈশিষ্ট্য, এই ওষুধের বৈশিষ্ট্য অনেকগুলো ঠিক তাই। তা আমরা এই গাছের বৈশিষ্ট্য কি তা একটু দেখে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই গাছটিকে বাংলায় বলা হয় তক্তাতরু গাছ। রাষ্ট্রাক্ষের গাছটাকে বলা হয় তক্তাতরু। এটি সাধারণত যে জায়গায় একটু স্যাঁতস্যাঁতে, যে জায়গায় একটু পানি থাকে, কিংবা বর্ষাকালে, কিংবা রাত্রে, কিংবা ঠান্ডায়, এই গাছটি খুব বিষাক্ত হয়ে উঠে, তাজা হয়ে উঠে। ঠিক এই কারণেই খেয়াল করেন, এই গাছটি স্যাঁতস্যাঁতে জায়গায়, পানিতে, বৃষ্টিতে, তারপরে রাতে, ঠান্ডায় বেশ তাজা হয়ে ওঠে কিংবা বিষাক্ত হয়ে ওঠে। আর এই গাছটি রোদে বা দিনের বেলায় দুর্বল হয়ে পড়ে বা তার বিষাক্ততা কমে যায়। ঠিক এই কারণেই রাষ্টক্সের মানুষেরা ঠান্ডায়, রাতে, ভিজলে, বৃষ্টিতে, স্যাঁতস্যাঁতে জায়গায় তার রোগ তাজা হয় বা এরা রোগে অসুস্থ হয়ে পড়ে। আর এর রোগ গরমে বা দিনের বেলায় কমে যায় বা উপশম হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। ঠিক গাছটা যেই যেই ক্ষেত্রে তাজা হয় বা বিষাক্ত হয় বেশি, আর যেই ক্ষেত্রে গাছটা দুর্বল হয়, এর রোগও ঠিক সেই ক্ষেত্রেই তাজা হয় বা বাড়ে, আর সেই সেই ক্ষেত্রেই রোগ দুর্বল হয়ে পড়ে বা রোগ কমে যায়। তাহলে এই গাছের সাথে এর এর রোগের বাড়া কমার একটা মিল আছে দারুণ। বন্ধুরা, আমি কি বুঝাতে পেরেছি কিনা আপনাদের? এখন আমরা আসি আলোচনায়। এটি একটি মজার তথ্য, এই জন্য বললাম যে মনে রাখতে আপনাদের সুবিধা, যে কেন এই ওষুধের রুগীরা ঠান্ডায় বাড়ে, বর্ষায় বাড়ে, বৃষ্টিতে বাড়ে, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বাড়ে, রাতে বাড়ে, আবার গরমে আবার দিনে কমে যায়। এই জন্য গল্পটা বললাম, গাছের বৈশিষ্ট্যটা বললাম, যে এই গাছও ঠিক তাই তাই। এখন আমরা আসি, এটি কি ধরনের ওষুধ? এটি একটি পলিক্রেস্ট ওষুধ এবং মূলত তরুণ রোগের ওষুধ, তবে অনেক ক্ষেত্রে ক্রনিক পেশেন্টও এই ওষুধ দিয়ে আমরা সারিয়ে থাকি বা সারে। এখন আমরা এর পেশেন্টকে দেখে চিনবো কিভাবে? পেশেন্ট যখন আমার ঘরে আসবে, তখন তার চেহারা বা আকৃতিটা কেমন? এরা শরীর স্বাস্থ্য ভালো, একটু মোটা সোটা। এর প্রকৃতি কি? আকৃতিটা আমরা জানলাম যে চেহারা এরকম মোটা সোটা, স্বাস্থ্য ভালো। প্রকৃতি, এরা হচ্ছে উত্তেজনা প্রবণ। প্রকৃতি বলতে এদের মেজাজ বা টেম্পারামেন্ট যেটা আমরা বলি, এরা হচ্ছে উত্তেজনা প্রবণ, সহজে উত্তেজিত হয়। কাতরতা কি? এরা খুব শীত কাতর, সেকেন্ড গ্রেডের শীত কাতর। কোন কোন মায়াজমের উপর কাজ করে সেটা আমরা একটু দেখে আসি। সোরা ফার্স্ট গ্রেড, সাইকোসিস ফার্স্ট গ্রেড, সিফিলিস সেকেন্ড গ্রেড এবং টিউবারকুলার সেকেন্ড গ্রেড, অর্থাৎ চারটা মায়াজমের উপরই ওষুধটা কাজ করে। এর ডায়াথেসিস বা প্রবণতা কি? সাধারণত কোন ধরনের রোগ বালাই হওয়ার প্রবণতা আমরা দেখতে পাই? বাত কিংবা গিটে গিটে, যে আমাদের যেখানে যেখানে জয়েন্ট আছে হাতে পায়ের সব জয়েন্ট গুলাতে, অর্থাৎ গিটে গিটে ব্যথা বা গিটে বাত যেটাকে আমরা বলি, বাত বা গিটে বাতের প্রবণতা, এই হচ্ছে এর ডায়াথেসিস বা প্রবণতা। এখন আমরা আসি, কেন অসুস্থ হয় রাষ্ট্রক্সের মানুষেরা, কেন অসুস্থ হয়, কোন কোন কারণে অসুস্থ হয়? বন্ধুরা, আমি একটা ওষুধের এ টু জেড যতগুলো দিক প্রয়োজন একজন ডাক্তারের জানার, আমি ততগুলা দিক চেষ্টা করি খুঁটে খুঁটে বলার। অনেকে যেন বিরক্ত না হন যে মূল কয়েকটা কথা বললেই তো হয়, অনেকে আবার ওই একটা ওষুধে দু চারটা মূল কথা বলেই এই শেষ হয়ে গেছে। একটা ওষুধের যদি আমরা এ টু জেড না জানি, তাহলে ওষুধটাকে ভালো করে চেনা হবে না। তাই জন্য আমি একটু এ টু জেড বলার চেষ্টা করি, বিরক্ত না হয়, আপনারা শুনবেন, কাজে লাগবে। তাই রোগের কারণ, কেন অসুস্থ হয়? এরা কোনো কারণে যদি রাগ হয়, বিরক্ত হয়, বর্ষাকালে, মেঘলা দিনে, বর্ষা ঠান্ডা বাতাসে, ঠান্ডায়, ঝড় বৃষ্টিতে, মাথা ভিজলে, বৃষ্টি পানিতে ভিজলে, পানির মধ্যে কাজ করলে, স্যাঁতস্যাঁতে স্থানে কাজ করা বা স্যাঁতস্যাঁতে স্থানে শুয়ে থাকা, বসবাস করা,
শীতের ঠান্ডা ঠান্ডা পানি, নদীর বা ঝিলের পরিষ্কার পানি। অনেকে বলবে আমি নদীর পানিতে গোসল করে বা ঝিলের পানিতে গোসল করে অসুস্থ হয়েছি। পরিষ্কার পানি, একটা কথা মনে রাখবেন, পরিষ্কার পানিতে গোসল করলে এরা অসুস্থ হয়। তাহলে লবণাক্ত পানিতে স্নান করলে, অর্থাৎ সমুদ্রের পানিতে অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত ভারী জিনিস উঠাতে গিয়ে বা নামাতে গিয়ে শরীরের কোনো জায়গায় হঠাৎ করে রগ টান খায়, মাসেল টান খায়, মাংসপেশি টান খায়, ব্যথা করে ইত্যাদি। বরফ পানি পান করার কারণে বিয়ার, মানে মদ জাতীয় যেটা পানি আর কি, বিয়ার পান করলে ঘামে ভিজলে ঘামের সময় অতিরিক্ত উত্তাপ অবস্থায়, ঘামের সময় বা অতিরিক্ত উত্তাপ, আবহাওয়া খুব গরম এই সময় বৃষ্টিতে ভিজলে ঘাম অবরুদ্ধ হলে কোনো জায়গায় থেঁতলানো আঘাতে আমরা শুধু আন্নিকা দিই, আন্নিকা খাই, থেঁতলানো আঘাতে, থেঁতলানো আঘাতে কিন্তু আন্নিকার মতো রাষ্ট্র একটা দারুণ ওষুধ। শরীরের কোনো স্থান যদি মচকে যায় অথবা পেশিতে টান লাগে কোনো কারণে, এই সব কারণে যদি কোনো সমস্যা দেখা দেয় শরীরে, তবে রাষ্ট্র একটি দারুণ ওষুধ। এখন আমরা আসি কোন কোন ক্ষেত্রে ওষুধটা, মানে কোন কোন রোগের ক্ষেত্রে আমরা ওষুধটা ব্যবহার করি, অন্তত কিছু রোগের কথা জেনে আসি। অনেকগুলো রোগে কাজে লাগে, তবে আমরা খুব ইম্পর্টেন্ট যে রোগগুলাতে বেশি ব্যবহার হয় সেগুলো একটু আলোচনা করি। সর্দি কাশি জ্বর, উদারাময় বা পাতলা পায়খানা যাই বলেন, চর্মরোগ, একজিমা, চোখের সমস্যা, বাত, গিঁটে বাত, কোমর ব্যথা, চর্মরোগ, হাম এবং প্যারালাইসিস বা পক্ষাঘাত যাই বলুন না কেন, এই সব ক্ষেত্রে এটি বেশি ব্যবহার হয়। এছাড়া আরো অনেক ক্ষেত্রে কাজে লাগে। এখন আমরা আসি একটা শব্দ দিয়ে রাষ্ট্রকে আমরা চিনতে চেষ্টা করি, এর বিশেষ লক্ষণগুলা একেবারে ইম্পর্টেন্ট কিনোট লক্ষণ, যেগুলোকে বলছে মূল বা গুরুত্বপূর্ণ বা কিনোট লক্ষণ। একটা শব্দ, এই শব্দটাকে আমরা যদি নিশ্চিত শব্দ হিসাবে নিই, নিশ্চিত শব্দটি দিয়ে রাষ্ট্রকে আমরা চিনতে চেষ্টা করব। দেখি, বর্ষাকালে বর্ষার বৃষ্টিতে, মানে বর্ষার বৃষ্টির পানিতে ভিজলে, ভিজে আবহাওয়ায় স্যাঁতসেঁতে স্থানে কাজ করলে, বাস করলে, রাতে বিশ্রামে নিশ্চিত বৃদ্ধি। আর একবার দেখেন, বর্ষাকালে বর্ষার বৃষ্টির পানিতে ভিজলে, ভিজা আবহাওয়ায় স্যাঁতসেঁতে স্থানে বসবাস, রাতে বা বিশ্রামে নিশ্চিত বৃদ্ধি। এই কটা ক্ষেত্রে তার বৃদ্ধিটা একেবারে নিশ্চিত। এরপরে দেখেন, চাপনে, উত্তাপে, নড়াচড়ায়, চলাফেরায়, অস্থিরতায় নিশ্চিত উপশম। তাহলে যদি ব্যথার জায়গাটা চেপে ধরেন, ব্যথার জায়গায় যদি আক্রান্ত স্থানে উত্তাপ দেন বা একটু গরম সেঁক দেন, আবার যদি রোগী নড়াচড়া করতে থাকে, চলাফেরা করতে থাকে, একটু অস্থিরতা মধ্যে থাকে, তাহলে তার উপশম হয় নিশ্চিত। এরপরে আসেন উৎকণ্ঠা, অস্থিরতা, বিষণ্ণতা, রাষ্ট্রক্সের নিশ্চিত লক্ষণ। আর অনেক ক্ষেত্রে শরীরে নিশ্চিত টাটানি ব্যথা থাকে, মানে জ্বর হয়েছে, টাটানি ব্যথা, অন্য কোনো রোগ হয়েছে, সর্দি, শরীরে টাটানি ব্যথা, এটি তার নিশ্চিত লক্ষণ। এরপরে আসেন তরুণ রোগে নিশ্চিত, তার জিহ্বাটা তিন কোণা হয়ে লাল হয়ে থাকবে, জিহ্বার ডগাটা, জিহ্বার মাথা একেবারে শেষ প্রান্ত, ডগা যেটাকে আমরা বলি, এটা ত্রিভুজ আকারের তিন কোণা হয়ে লাল হয়ে থাকবে, টকটকে লাল, এটি তরুণ রোগের বেলায়। ক্লিয়ার? তাহলে আমরা স্পষ্ট লক্ষণ, নিশ্চিত লক্ষণ পেলাম বেশ কয়েকটা। এখন আমরা আসি